300 কোটি টাকার অফার দিয়েও বিএনপির কোন নেতাকর্মীকে গ্রেপ্তার করার পরেও, জুলুম নির্যাতনের পরেও আজকে তারা কোন ধরনের, আজকে তাদের কাছে কুর্নিশ করছে না এবং নির্বাচনে যাওয়ার মতো কোনো পরিবেশ বিএনপির কোন নেতাকর্মী যাবে না, যাচ্ছে না এবং তাদেরকে ভাঙতে পারছে না। তখনই শেখ হাসিনা এখন হতাশাগ্রস্ত হয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে জেলখানায় প্রস্তাব পাঠাচ্ছে। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বর্তমানে আছে কারাগারে, সেটা আপনারা সকলেই জানেন, কিন্তু তাকে 300 কোটি টাকার ঘুষের অফার দিয়েছে, এই বিষয় নিয়ে তথ্য দিয়েছে ডক্টর ফজলুল হক ভাই টকশোর ভিতরে। আমরা তার সেই বক্তব্য শুনব, গোপন কিছু তথ্য জানবো, কথা বারা বোনা চলে যাব স্ক্রিনে। 300 কোটি টাকার অফার দিয়েও বিএনপির কোন নেতাকর্মীকে গ্রেপ্তার করার পরেও, জুলুম নির্যাতনের পরেও আজকে তারা কোন ধরনের, আজকে তাদের কাছে কুর্নিশ করছে না এবং নির্বাচনে যাওয়ার মতো কোনো পরিবেশ বিএনপির কোন নেতাকর্মী যাবে না, যাচ্ছে না এবং তাদেরকে ভাঙতে পারছে না। তখনই শেখ হাসিনা এখন হতাশাগ্রস্ত হয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে জেলখানায় প্রস্তাব পাঠাচ্ছে যে তাড়াতাড়ি মুক্ত হয়ে আসেন, কারণ একজন নেতাকে তো সামনে দেখাতে হবে। কেন? যদি বিএনপিকে দেখাতে হয় যে কার নেতৃত্বে নির্বাচনে যাবে, কেউ তো এখানে মাঠে নাই। এখন মির্জা ফখরুলের সাথে নতুন করে লিয়াজো করার চেষ্টা করছে, যাতে করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন করে জামিনের জন্য নতুন ভাবে চেষ্টা করে। কিন্তু মির্জা ফখরুল বলে দিয়েছেন, এই সরকারের অধীনে কোন নির্বাচনে আমরা যেমন যাব না, তাছাড়া আমাকে জুলুম করে, অত্যাচার করে আমাকে যেখানে জেলে নিয়ে এসেছে, এই সরকারই তার নিজ দায়িত্বে আমাকে মুক্ত করবে, অতএব কোনো ফুস লেখা কোনো ধরনের কাজ হবে না। দ্বিতীয় আরেকটি বিষয় হচ্ছে, সর্বশেষ আমি নির্বাচন কমিশন স্পষ্টভাবে বলেছে যে নির্বাচনের জন্য পরিবেশ অনুকূলে রয়েছে এবং নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশন বদ্ধপরিকর। বিএনপির কি করার থাকবে? নির্বাচন কমিশন যে কি নির্বাচন করে সেটা তো আপনি এখন দেখলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন তো পরের কথা। 57 সেকেন্ডে 43টি ভোট কোন কম্পিউটারের সিস্টেমে পর্যন্ত এত দ্রুত সম্ভব ভোট দিতে কেউ পারে? আর এখন সেই লোকটা হয়ে গেছে শিবিরের লোক, যেই লোকটা ছবি তুলেছে, আমি আপনাকে প্রমাণ দেখালাম। নির্বাচন কমিশনের আপনি নতুন কি উদাহরণটা চান? যেই নির্বাচন কমিশন এদেশের কোনো মানুষের নিরাপত্তা দিতে পারে না, যেই নির্বাচন কমিশন আজকে চরমনার পিসাবের রক্ত ঝরার পরে বলে উনি কি ইন্তেকাল করেছে, এই নির্বাচন কমিশনের কাছে আপনি কি নিরাপত্তা দাবি করছেন? বাংলাদেশের কোনো প্রার্থী নিরাপদ না, বাংলাদেশের কোনো ভোটাধিকার প্রয়োগ করতে আসা মানুষ নিরাপদ না, ছাত্রলীগ আওয়ামী লীগের গুন্ডালীগের কারণে তারণার কারণে মানুষগুলো আজকে জীবন অতিষ্ঠ। আজকের গত কয়েকদিনে প্রায় 13 জনের অধিক মানুষকে হত্যা করেছে, গত 9 মাসে প্রায় 24 জন আমার নেতাকর্মীকে হত্যা করেছে। তাদের অপরাধ কি লিফলেট বিতরণ? তাদের অপরাধ কি বিএনপির কর্মসূচিতে অংশগ্রহণ করা? অতএব এই দল দিয়ে কোনোদিন হতে পারে না। একটা সমাবেশে কেন্দ্র করে সেই সমাবেশের সকল নেতাকর্মীকে তারা গ্রেপ্তার করছে। এখন পর্যন্ত 1 কোটি নেতাকর্মী আমাদের, তারা ঘর ছাড়া বাড়ি ছাড়া, তারপরে তাদেরকে আজকের হামলা মামলা দিয়ে ভয়ভীতি প্রদর্শন করে তাদেরকে আজকে গ্রেপ্তারে অভিযান করছে। এই দলটি কি কোনো দল? এই আওয়ামী লীগ কি কোনো দল? তারা তো হচ্ছে মূলত এক ক্লাসে একজন ছাত্র, তিনিই ফার্স্ট পায়, তিনিই স্থান করছে, তিনিই হচ্ছে মেধা তালিকার প্রথম স্থান অধিকারকারী, তার নাম আওয়ামী লীগ, কারণ ক্লাসের ছাত্র তো একজন, আর বাকি সবগুলো মেরে পিটে। আরে ভাই চুপ করেন না, বাংলাদেশে আমাকে আমাকে কথা বলতে আমাকে আপনার আপনার মতো আমাকে সাহায্য দিতে হবে। আমি আমাকে বলতে চাই আজকে বাংলাদেশের আমি বাংলাদেশের খুশি তা বলতে পারেন না, আমি এখন যে বলেছি, আমি যে এই মুহূর্তে বলেছি, আমি যে এই মুহূর্তে আপনাকে যতগুলো আসিফ কাজী একটু 300 কোটি টাকা যে ডিল হয়েছে ওটা কি ছিল সেখানে?
তারপর প্রশ্ন নেন ওবায়দুল কাদের বিস্কুট খেয়ে খেয়ে অনিলিবিনের সময় 100 কোটি টাকার ডিল হয়েছিল শেখ হাসিনার সাথে জাতীয় পার্টির, সেই কথা তোক বাঁধা অবস্থায় যখন বলেছে তখন আপনার মোরালিটি কোথায় ছিল? তখন আপনার সততা কোথায় ছিল? জেলবন্দী করে মানুষদেরকে অত্যাচার করে, জুলুম করে, নিত্যাচার করে, তারপরে এখন আধুনিক যন্ত্রপাতি দিয়ে আপনি রেকর্ড করে তারপরে ছেড়ে দিবেন আর বলবেন আপনাকে অমুক বলেছে তমুক বলেছে? আপনার সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জলিল সাহেব শেখ হাসিনার বিরুদ্ধে যত স্টেটমেন্ট দিয়েছে সেই কথাগুলোর জবাব আপনি দিতে পারবেন? আপনি দিতে পারবেন? আপনারা আমাদেরকে 28 এপ্রিল 2023 সালে আপনি বিএনপিকে ক্ষমতা থেকে নামিয়ে দিবেন? কোন টপিক এর আন্ডারে কথা বলছে এগুলো? আমি সব টপিক নিয়ে আপনাদের উদ্দেশ্য আমরা জানি তো আপনি যে রাষ্ট্রপতি বলছেন যে জনমানুষের মানুষ জনমানুষের মানুষ আমরা কথা কিছু একটু একটু জনমানুষ পলাশচন্দ্র একটু আসছে আপনার কাছে স্টুপিড না প্লিজ না প্লিজ না এই ধরনের কথাবার্তা প্লিজ বলবেন না প্লিজ আপনার বিতর্ক করুন আমরা অন্য কোন স্ল্যাং এলাউ করব না ইট ইজ কমপ্লিটলি নট অ্যাকসেপ্টেবল প্লিজ একটু জনমানুষের মানুষ জি না প্লিজ জনমানুষের মানুষ জি প্লিজ প্লিজ আসিফ কাজী প্লিজ আসিফ কাজী নো আমি আমি অনুষ্ঠানটা কিন্তু আর চালাবো না প্লিজ একটু একটু সবাই খুব সুন্দর ভাবে কথা বলছে আমাকে কন্ট্যাক্ট করতে দিন প্লিজ আপনি বিএনপি ভাঙার কথা নিয়ে আলোচনা করছেন আমরা এই আলোচনার মধ্যে কিন্তু ছিলাম বলেন কিন্তু এই যে আপনি যত কথা বলছেন মিস্টার ফয়জুল আপনি যে আমরা তো এগুলো বলতে পারি আপনি জিয়াউর রহমানকে বলছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ওনাকে রাষ্ট্রপতি কে বানিয়েছিল বলেন তো উনি যে গণতন্ত্রে এসেছে সেই গণতন্ত্রটা আওয়ামী লীগ পারে নাই আপনি উত্তর দেন আপনি 73 সালের এক পর্যন্ত আপনি 73 এর এক পর্যন্ত বাংলাদেশ আনোয়ারের মানুষ আমরা কি ওই প্রসঙ্গে কি যাওয়ার কোনো সুযোগ আছে আপনি বলেন পাকিস্তানের ব্যালটে পাকিস্তানের ব্যালটে 1973 সাল পর্যন্ত রাষ্ট্র ক্ষমতায় থেকেছেন বঙ্গবন্ধুর আপনি কি স্বাধীনতার সময় আপনি কি নতুন কোন নির্বাচন কি কিছু নিয়ে এসেছেন আপনি বাংলা আপনাকে আপনাকে আমাদের গণতন্ত্র শেখাতে হবে না আপনি কি এখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে কেন শহীদ রাষ্ট্রপতি বলা হয় এই প্রসঙ্গে কথা বলতে গেলে আমাকে আবার তাদেরকে সুযোগ দিতে হবে এটা একটা অন্যরকম বলেন
ওনাকে রাষ্ট্রপতি কে বানিয়েছিল? বাংলাদেশটাকে না প্লিজ একটু আপনার কথা বলার সময় আমি অনুরোধ মানুষ আজকে প্রসঙ্গে আপনি কথা বলুন না না আপনার কি প্রশ্ন আছে বলেন। হ্যাঁ আমরা আবার যদি শহীদ রাষ্ট্রপতির কেন শহীদ রাখা হলো সেটার প্রশ্ন করতে গেলে আমাকে তাদের প্রশ্ন করতে হবে যে উনি যে এত ফেক কথা বলছে না। ঠিক আছে আপনি বলুন প্রসঙ্গে আলোচনা এই ধরনের কথা যদি প্রসঙ্গে হয় অনর ভাই 73 পর্যন্ত ক্ষমতায় ছিলেন কোন কারণে বলেন? কার ব্যালট থেকে পাকিস্তানের ব্যালটে ক্ষমতা আমাকে বলেন আমাকে 73 পর্যন্ত বাংলাদেশের কোন ভোট ছিল কিনা? পাকিস্তানকে গালি দিচ্ছেন পাকিস্তানের ব্যালটের নির্বাচনের সেই ব্যালটটি আপনি 73 পর্যন্ত ক্ষমতা ছিলেন। আর জিয়াউর রহমানকে বলছেন জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষক নয় শুধুমাত্র, জিয়াউর রহমানের বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট, বাংলাদেশের শুধুমাত্র সেটা জিয়াউর রহমান বাংলাদেশের বন্ধুরা এই ভিডিও সম্পর্কে আপনাদের কি মতামত অবশ্যই জানাতে পারেন।